আমি অটো চালাই, অটো চালাতে চালাতে সকাল থেকে রাত হয়ে যায়। আসলে আমি কিছু লোন নিয়েছিলাম, এখন সেই লোন শোধ করতে হবে। আসলে আমি আমার এই অটোটি লোন নিয়ে কিনেছিলাম, যেটি চালিয়ে আমায় লোন শোধ করতে হবে, যার জন্য আমি রাত দিন পরিশ্রম করি। আজ সকাল 8টার সময় আমি কাজে বেরিয়েছিলাম, সকাল থেকে অটো চালাতে চালাতে রাত হয়ে গেল, কিন্তু তাতে আমি কোনো ক্লান্তি অনুভব করছিলাম না, কারণ আজকে আমি অনেক খুশি ছিলাম। আর তার কারণ হলো আজকে আমি বেশি টাকা ইনকাম করেছি। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, আমার বাড়ি যাওয়ারও সময় হয়ে এসেছে, কিন্তু বারবারই ভাড়া এসেই যাচ্ছিল, আর তাই জন্য আমার লোভও বেড়ে গিয়েছিল। রাত 12টার সময় রাস্তা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, তখন রাস্তায় আর কাউকেই দেখা যাচ্ছিল না। তখন আমি রাস্তায় শেষ ভাড়ার অপেক্ষা করছিলাম। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর যখন কাউকেই পেলাম না, তখন আমিও বাড়ির দিকে চলতে শুরু করলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, আমি একাই অটো চালাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর আমি একটা লোককে দেখতে পেলাম, সে আমার কাছে লিফট চাইল। আমি অটো ওনার সামনে থামিয়ে দিলাম, সে তার মুখ শাল দিয়ে ঢেকেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন দাদা? উনি বললেন, পুরো রাজবাড়ির সামনে নামিয়ে দিও। তার গলার আওয়াজ ভারী শোনাচ্ছিল। আমি বললাম, কিন্তু ওখানে তো কেউ থাকে না। কিন্তু সে কোনো উত্তর দিল না। তারপর আমি ওনাকে অটোতে বসতে বললাম, তারপর আমি অটো স্টার্ট করলাম আর পুরো রাজবাড়ির দিকে রওনা দিলাম। অটো চালাতে চালাতে হঠাৎই আমার দৃষ্টি অটোর সামনে রাখা সামনের কাঁচের দিকে পড়ল, আর তাতে আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর একেবারে কাঁটা দিয়ে উঠল। আসলে ওই লোকটি শালটিকে মুখ থেকে সরিয়ে বসেছিল। লোকটির মুখ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, আর তার বড় বড় লাল টকটকে চোখ আর তার সমস্ত দাঁত একেবারে মুখের বাইরে বেরিয়েছিল। সেই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর প্রচণ্ড শীতের মধ্যেও ঘেমে স্নান হয়ে উঠল। তারপর সেই পুরো রাজবাড়ি এলো। তারপর সেই লোকটি অটো থেকে নেমে সেই রাজবাড়ির দিকে এগোতে লাগল। কিন্তু হঠাৎই আমার মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল জাগল, যে এই লোকটি এত রাতে এই রাজবাড়িতে কী করতে যাচ্ছে। সেই কারণে আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। সে রাজবাড়িতে ঢুকে যাওয়ার পরই আমিও সেখানে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়লাম। সেই লোকটি হঠাৎই একদম কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। তারপর আমি যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত একেবারে হিম হয়ে গেল। রাজবাড়ির ভিতর থেকে অদ্ভুত ধরনের সব আওয়াজ আমার কানে এসে পৌঁছচ্ছিল। আসলে সেটি কারোর কান্নার আওয়াজ ছিল, যা দোতলার থেকে আসছিল। তারপর আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সেই আওয়াজকে উদ্দেশ্য করে হাঁটতে লাগলাম। দোতলায় পৌঁছে আমি দেখলাম সেই আওয়াজটি দোতলার সামনের একটি ঘর থেকে আসছে। আমি সেই ঘরে ঢুকলাম। ঢুকে দেখি সেই লোকটি ছিল যাকে আমি অটোতে বসিয়ে এইখানে ছেড়ে দিয়েছিলাম। আমি তখন থেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন আপনি? তারপর সেই লোকটি আমার দিকে ঘুরে তাকালো। তখন আমি তার শরীর দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তার সারা শরীর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, তার বড় বড় লাল রঙের চোখ দুটো একেবারে জলজল করছিল। সেই দৃশ্য দেখে আমি সেখান থেকে পালাতে শুরু করলাম, আর পালাতে পালাতে নিজের অটোতে গিয়ে বসলাম। কিন্তু তখন আমার অটো স্টার্ট হচ্ছিল না। 2-4 বার চেষ্টা করার পর আমার অটো স্টার্ট হলো। আমি তাড়াতাড়ি অটোকে ফুল স্পিডে চালিয়ে বাড়ি পৌঁছলাম। কিন্তু এই ঘটনার পর থেকে আমি বেশি রাত পর্যন্ত অটো চালানো ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি যখন ওই লোকটির সম্পর্কে খোঁজ খবর করতে শুরু করি, তখন জানতে পারি আজ থেকে প্রায় 16 বছর আগে ওই পুরনো রাজবাড়িতে একটি লোকের পুড়ে মৃত্যু হয়েছিল, যে কারণে
সেই লোকটির আত্মা প্রতিদিন রাত্রে লোকজনদের দেখা দেয়, আর সমস্ত অটোওয়ালার কাছে লিফট চায়, আর তাদেরকে তাকে ওই পুরো রাজবাড়ির সামনে ছেড়ে দেওয়ার জন্য বলে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।